নেইমারের হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচার করা হয়েছে। বৃহস্পতিবার ব্রাজিলের বেলো হরিজন্তের হাসপাতালে নেইমারের অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। অস্ত্রোপচার সফল হয়েছে বলেই খবর। অস্ত্রোপচার শেষে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই চিকিৎসক নেইমারকে দুদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ব্রাজিলের এই তারকা ফরওয়ার্ড কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে অন্তত 4-5 মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তাতে জাতীয় দলের হয়ে অনেকগুলো ম্যাচ মিস করবেন 31 বছর বয়সী এই ফুটবলার। ESPN তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিকিৎসকরা ধারণা করছেন যে আগামী কোপা আমেরিকার আগে সুস্থ হবেন নেইমার। যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের জুনে। 20 জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে 14 জুলাই পর্যন্ত। সেখানে তাকে না পেলে বড় মূল্যই দিতে হতে পারে ব্রাজিলকে। তাকে ছাড়া দলটির মাঠের পারফরমেন্স তেমন আশা জাগায়নি। গত 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে 44তম মিনিটে চোট পান নেইমার। উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস তেলা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার। ব্যথায় মাঠে শুয়েই কাতরাতে থাকেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। ব্রাজিলের মেডিকেল টিমের পর্যবেক্ষণ শেষে পরদিনই জানানো হয় অস্ত্রোপচারে যেতে হবে নেইমারকে।